আজকের চোখে দেখা দৃশ্য, আজকের দৃশ্য আজকে দেখছি আমি কমপক্ষে 50টা মেয়ে সম্পূর্ণ ভিজা গায়ে কলসি কাকে করে পানি নিয়ে আসতেছে। বরবা কনেকে গোসল করাবে। আমি তো চোখ বন্ধ করে দৃশ্য পার হইলাম। পরে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এরা মুসলমান না হিন্দু? বলতে সব মুসলমান। কি কাকে নারাজ করছে? আরো জোরে বলেন, কাকে নারাজ করছে? আল্লাহকে নারাজ করে সুখ কত? কাকে নারাজ করলে সুখ হয়? তো কি পরিমাণ নারাজ করছি আমরা? কি পরিমাণ নারাজ করছি? আজাব আসতেছে, আজাব আসতেছে। করোনা আজাবের শেষ কথা নয়, অমিক্রন আজাবের শেষ কথা নয়। এরপরে আজাব আরো জঘন্য হবে, এরপরে আজাব আরো শক্ত হবে, এরপরে আজাব আরো শক্ত হবে। বলেন, উযিখান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, আমি হালকা হালকা আযাব দিয়ে দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি ওরা ফিরে আসে কিনা। উম্মতে মুসলিমা, মোবাইল তোমাদেরকে কি দিয়েছে? মোবাইল তোমাদের সবকিছু সর্বস্ব বিলীন করে দিয়েছে। ঘরে যদি ডাকা ঠুকে মাল নিয়ে যায়, পিঠে দু চারটা চাবুক লাগায় দেয়, এই তো পিঠে দু চারটা থাপ্পড় লাগায় দেয়, এই তো দু চারটা কূপ দিয়ে দেয়, এই তো ঢাকা ঢুকলে মাল নেয় আর কূপ দেয়। লেকিন মোবাইল ঢুকে তোমাদের জীবনে সর্বস্ব নিয়ে গেছে। উম্মতে মুসলিমা, পায়ে ধরে বলি, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ শুধুই আযাব, শুধুই আযাব, শুধুই আযাব। এক এক জাররা গুনাহ, একটা একটা জাররা জাররা গুনাহ কুফরির অংশ। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আর যদি ঘরে শুধুই ছবি দেখে, শুধুই ছবি চলে, বলেন শুধুই কি চলে? এখন কত ঘন্টা ছবি চলে আপনাদের ঘরগুলোতে? কত ঘন্টা? হায় উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমা, আপনাদের জন্য রোনে ওয়ালা নাই। ওই ঘর ঘর না, যে ঘরে ছবি চলে এই ঘর ঘর না, যে ঘরে ছবি চলে এই ঘর ঘর না, যে ঘরে সিনেমা চলে এই ঘর ঘর না। এই ঘর আজাব, আজাব, আজাব। এই ঘর কি বলেন? আজাব, আজাব, আজাব। এই ঘর জাহান্নামের ইন্ধন, এই ঘর জাহান্নামের টুকরা, এই ঘর অশান্তির মহাসাগর। এই ঘর কি অশান্তির কি মহাসাগর? হায়, আর কত গুনাহ করলে আপনাদের ঘরে শান্তি নামবে? আর কত গুনাহ হলে আপনাদের ঘরে শান্তি আসবে? আর হায়, একবার হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর বলেছেন, তিনি বলেন যে একটা সময় এমন ছিল, ফেরেশতা আমাদের ঘরে এসে এসে রহম রহম বিতরণ করে যেত। কি উনি তাসবীর খিচতেছেন, ছবি আঁকতেছেন, বলেন একটা সময় তো ছিল ফেরেশতা ভোর রাত্রে এসে বস্তা ভরে রহমত নিয়ে আসতো, সুবহানাল্লাহ। আর দেখতো এই ঘর থেকে রোনা, এই ঘর থেকে কাঁদার আওয়াজ আসে, ওই ঘর থেকে জিকিরের আওয়াজ আসে, ওই ঘর থেকে তাহাজ্জুদের আওয়াজ আসে, ওই ঘর থেকে তো ফিকিরের আওয়াজ আসে, তো ফেরেশতা রহমত বন্টন করে যেত। এখন তাসাব্বা আলাইকুম রব্বুকা সাওতা আযাব, এখন ফেরেশতা শুধু ফেরেশতার হাতে আযাবের চাবুক দিয়ে দিছে, মার তারে। বাস্তব না বাস্তব বলেন? এখন কি রহমত বিতরণ করে না আযাবের চাবুক বিতরণ করে? আরো জোরে বলেন, কি বিতরণ করে? পিছে লাগাইতেছে কষায়া কষায়া, আযাবের চাবুক বসায়া দিতেছে। এজন্য স্বামী আর স্ত্রীতে অমিল, এজন্য ভাই আর বোন, ভাই আর বোনের ঝগড়া, এজন্যই ছেলে আর মেয়েতে ঝগড়া। বাস্তব না বাস্তব বলেন? কত সুখী হলে নিজের মাথায় নিজে গুলি করে দেয়, কি জানেন না মনে? আচ্ছা, কত সুখী হলে ব্যাংকার বউ, ব্যাংকার বউ, ব্যাংকার ছেলে কত সুখী হলে নিজেদের মরা লাশকে গ্যারেজে 24 ঘন্টা ফেলে রাখে? কি কত সুখে দেখলে নিজের ছেলের বউ একটা লাঠি দিছে শ্বশুরকে, ব্যাংকার শ্বশুরকে, ফ্রিজের পাশে গিয়ে গড়ায় পড়ছে? কি কত সুখে থাকলে? কেন সুখ হবে ঘরে? ঘরে সুখ হয়তো কেন? তোমার মেয়ের বিয়েতে কি পরিমাণ তুমি মালিককে নারাজ করেছ? তোমার ছেলের বিয়েতে তুমি কি পরিমাণ মালিককে নারাজ করেছো? তোমার ভাইয়ের বিয়েতে আর বোনের বিয়েতে তুমি কি পরিমাণ নারাজ করেছো মালিককে? যে বিয়েতে রবকে নারাজ করা হয়, যে বিয়েতে মালিককে নারাজ করা হয়, যে বিয়েতে আল্লাহকে নারাজ করা হয়, ওই বিয়েতে শান্তি কেন আসবে? আর কার বিয়েতে
রবকে নারাজ করে নাই বলেন? বিয়ে তো জীবনে একবারই হয়, নারাজ তো রবকেই করতে হবে। নাউজুবিল্লাহ বলে না। আজকের চোখে দেখা দৃশ্য, আজকের দৃশ্য আজকে দেখছি আমি, কমপক্ষে 50টা মেয়ে সম্পূর্ণ ভিজা গায়ে কলসি কাকে করে পানি নিয়ে আসতেছে, বর বা কনেকে গোসল করাবে। আমি তো চোখ বন্ধ করে দৃশ্য পার হইলাম, পরে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এরা মুসলমান না হিন্দু? বলতে সব মুসলমান। কি কাকে নারাজ করছে? আরো জোরে বলেন, কাকে নারাজ করছে? আল্লাহকে নারাজ করে সুখ কত? কাকে নারাজ করলে সুখ হয়? তো কি পরিমাণ নারাজ করছি আমরা, কি পরিমাণ নারাজ করছি! আজাব আসতেছে, আজাব আসতেছে। করোনা আজাবের শেষ কথা নয়, অমিক্রন আজাবের শেষ কথা নয়, এরপরে আজাব আরো জঘন্য হবে, এরপরে আজাব আরো শক্ত হবে, এরপরে আজাব আরো শক্ত হবে। বলে নদী খন্নাহু মিনাল আযাবিল আদনা দুন আল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, আমি হালকা হালকা আযাব দিয়ে দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি ওরা ফিরে আসে কিনা। উম্মতে মুসলিমা, মোবাইল তোমাদেরকে কি দিয়েছে? মোবাইল তোমাদের সবকিছু সর্বস্ব বিলীন করে দিয়েছে। ঘরে যদি ডাকাত ঢুকে মাল নিয়ে যায়, পিঠে দু চারটা চাবুক লাগায় দেয় এই তো, পিঠে দু চারটা থাপ্পড় লাগায় দেয় এই তো, দু চারটা কূপ দিয়ে দেয় এই তো। ডাকাত ঢুকলে মাল নেয় আর কূপ দেয়, লেকিন মোবাইল ঢুকে তোমাদের জীবনে সর্বস্ব নিয়ে গেছে। বাস্তব না বাস্তব বলেন? মোবাইল আর কি বাকি রাখছে আপনাদের? কোন মুফতির পকেটে ছবি থাকবে আজ থেকে 10 বছর আগে কেউ কল্পনা করতো? বলেন, কোন মুফতির পকেটে সিনেমা থাকবে আজকে তো 20 বছর আগে পৃথিবীর কেউ কল্পনা করছে কোথা? এখন কার কার পকেটে নাই? জামা চৌধুর সামনে দেন, পিছিয়ে বসে কার কার পকেটে গুণা নাই? আর কত গুণা করলে সুখ আসবে? আর কত গুণা করলে? উম্মতে মুসলিমা, পায়ে ধরে বলি, গুণা ছাড়ো, গুণা ছাড়ো, গুণা ছাড়ো, গুণা শুধুই আযাব, শুধুই আযাব, শুধুই আযাব। এক এক জাররা গুণা, একটা একটা জাররা জাররা গুণা কুফরির অংশ। কি বলছি বলেন? জাররা জাররা গুণা কিসের অংশ? আবার বলেন, কিসের অংশ? জাররা জাররা গুণা কিসের অংশ? এক এক জাররা জাররা নেক আমাল, নেক আমল নবুয়তের অংশ। এক এক জাররা নেক আমল জান্নাতের অংশ। এক এক জাররা গুনাহ জাহান্নামের অংশ। জাহান্নামের কি হায়! রব্বে করিম বড় মেহরবানি করে আমাদেরকে ধরেন না। এই জন্য ওলা ওলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহ তাআলার ফজল আর রহমত না হইতো, আল্লাহ তাআলা আমাদের সবগুলোকে সবগুলোকে বান্দর আর খিনজির বানায় দিত। লেকিন দোয়া করেন, দোয়া দেন, দরুদ শরীফ পড়েন, নবী তো জাহান, নবী রহমতে দো জাহান যেন দরুদ শরীফ পড়েন, যিনি তার মালিককে মানিয়ে গেছেন, রব্বা আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দিও না, আযাবের কারণে গুনাহের কারণে আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দিও না। একটু আগে মাওলানা অনেক সুন্দর বলেছেন, পিপিলিকেও কি বলে, আল্লাহ বান্দার গুনার কারণে আমাকে ধ্বংস করে দিও না, বান্দার গুনার কারণে আমাকে কি করে দিও না, আমাকে ধ্বংস করে দিও না। হার হার গুনা থেকে বাঁচো, চোখের গুনা থেকে বাঁচো, কানের গুনা থেকে বাঁচো, জবানের গুনা থেকে বাঁচো, দিমাগের গুনা থেকে বাঁচো, হাতের গুনা থেকে বাঁচো, পায়ের গুনা থেকে বাঁচো, দিলের গুনা থেকে বাঁচো, লজ্জাস্থানের গুনা থেকে বাঁচো। রব্বে করিম যেন বলেন, তুমি গুনা থেকে বাঁচার জিম্মাদারি তোমার, গুনা থেকে বাঁচার জিম্মাদারি তোমার, তোমার দুনিয়া লাগুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আর আখিরাত দুটোটা সুন্দর করে দেওয়ার জিম্মাদারি আমার। ফলানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিমা কানু মা কানু ইয়ামালুন। তোমার জীবনের, তোমার জীবনের, তোমার কাজ দুটা, তুমি দিলটা বানাও, রূহটা বানাও, শরীরটা বানাও। রূহে দিলে শুধু আমাকে রাখো, শরীরে শুধু আমার রাসূলকে রাখো। বলেন, দিলে কাকে রাখো? দিলে আল্লাহকে রাখো, দিলে আর শরীরে কাকে রাখো? আমার রাসূলকে রাখো। দিলে শুধু রাখো, আল্লাহকে উদ্দেশ্য বানাও, মুহাম্মদ রাসূলকে আদর্শ বানাও। সুবহানাল্লাহ, উদ্দেশ্য আদর্শ। বলেন 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 বলেন, উদ্দেশ্য আদর্শ। দিলের উদ্দেশ্য কি? আল্লাহ।
আর আদর্শ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইটা ছাড়া বাঁচার কোন রাস্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে উদ্দেশ্য বানাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানাও, উদ্দেশ্য ঠিক করো, আদর্শ ঠিক করো, এছাড়া বাঁচার আর কোন রাস্তা নাই। বাঁচার বাঁচার কোন রাস্তা নাই। হ্যাঁ, কথা তো আমার দূর চলে গেছে, আমি কি করবো? গড়ি দেখেন তো কষ্ট করি। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله তাহলে ঘর কোনগুলো? যে ঘরে ছবি চলে এটা ঘর না, যে ঘরে জিকির হয় এটা ঘর, যে ঘরে নামাজ হয় এটা ঘর। তাহলে মসজিদ গুলো আল্লাহর ঘর, মাদ্রাসা গুলো আল্লাহর ঘর, আল্লাহর দৃষ্টিতে মসজিদ গুলো ঘর, আল্লাহর দৃষ্টিতে মাদ্রাসা গুলো ঘর, যেই ঘরে জিকির হয়, আর ওই ঘরগুলোতে আল্লাহর দৃষ্টিতে ঘর, যেই ঘরগুলোতে সকাল সন্ধ্যা জিকির হয়। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।